পুরনো ভাঙা গাড়ি নতুন ব্র্যান্ডের আদলে রূপ দেওয়ার কারণে তাকে নিয়ে বিশেষণের শেষ নেই। বাংলাদেশের সন্তান নিজামুদ্দিন আউলিয়া লিপু বিশ্বব্যাপী পরিচিত গাড়ির জাদুকর নামে। তিনি মোটরগাড়ি ইঞ্জিনিয়ার, ডিজাইনার ও কোচ বিল্ডার হিসেবে খ্যাত। বাংলাওয়েতে সুপারকার বানানোর জনক লিপু এ পর্যন্ত বানিয়েছেন ল্যাম্বরগিনি কাউন্টাচের সংস্করণ লিমোবিল, ল্যাম্বরগিনি ডায়াবলো মডেলের অনুকরণে লিপু, যা ছিল ডায়হার্সু শেরেট গাড়ির মডেলের রূপান্তর। এছাড়াও লিপু 22 ফুট লম্বা লিমুজিন গাড়ি বানিয়েছিলেন কয়েকটি পুরনো গাড়ি জোড়া দিয়ে। ছোট ভাই দীপুর সাহায্যে নির্মিত এই লিমুজিন বানাতে তাদের সময় লেগেছিল 40 দিন। 2800 সিসির এই লিমুজিন কেবল আকর্ষণীয় ছিল না, বরং অন্যান্য লিমুজিন গাড়ির বিলাসবহুল বৈশিষ্ট্য সম্পন্নও ছিল। জিগাতলায় বাসার গ্যারেজেই গাড়িটি তৈরি করেন লিপু, আর গাড়িতে জুড়ে দিয়েছিলেন 2.8 লিটার সম্পন্ন ডিজেল ইঞ্জিন। এছাড়া ফেরারি গাড়ির লিপু ভার্সনও তৈরি করেছেন তিনি। 2002 সালের শেষের দিকে গ্যারেজের 4 মেকানিকের সহায়তায় বানিয়ে ফেলেন ফেরারির লিপু ভার্সন। মূল ফেরারির সামনে থাকা লাইট ও মনোগ্রাম বাদে সম্পূর্ণ ডিজাইনের কাজ তিনিই করেন। মজার বিষয়, রিক্সা বানানোর ধাতব শীট ব্যবহার করে এ গাড়ি তৈরি করেছিলেন তিনি। তিনি এর নাম দিয়েছিলেন স্বাধীনতা 71। সেই কনভার্টেড গ্যারেজে 4 মেকানিক কাজ করতেন। এখন তারা জাপানি গাড়ির বডি ও পার্টস খুলে ইতালিয়ান স্পোর্টস গাড়িতে রূপান্তর করেন। মূলত স্বাধীনতা 71 তৈরির পর বিবিসির একজন সাংবাদিক লিপু ও তার গাড়ি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ সুবাদে গাড়িটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায় দি বাংলাদেশি ফেরারি নামে। এমনকি ফেরারির অফিসিয়াল ওয়েবসাইটেও গাড়িটির ছবি দেখানো হয়। এমন সাফল্য লিপুকে অটোমোবাইলের উপর উচ্চতর শিক্ষা লাভে আগ্রহী করেন। এজন্য পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের জেনারেল মোটরস ইনস্টিটিউটে ভর্তি হন লিপু। এখানে প্রযুক্তিগত কাজের চাপ থাকায় পড়ালেখা চালিয়ে যেতে হিমশিম খান তিনি। এ কারণে বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে তিনি নিজের 3 বছর এখানে কাজ করে বাংলাদেশ ফিরে আসেন লিপু। 2004 সালে লিপু ইন্টারসেকশন ম্যাগাজিনে দৃষ্টি কাটতে সক্ষম হন। বিশ্বব্যাপী পরিচিতি ছড়িয়ে পড়ে তার। 2005 থেকে 2010 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ঢাকা সিটি প্রদর্শনীতে কেবল তাকেই ফিচার করা হয়। 2006 সালে ডিসকভারি চ্যানেল লিপুকে প্রস্তাব দেয় 2 সপ্তাহের মধ্যে 2টি গাড়ি বানিয়ে দেওয়ার। তিনি ককনিক কার মেকানিক্সের বার্নি ফাইনম্যানের সাহায্য নেন এ কাজের জন্য। ফলস্বরূপ মাত্র 7 সপ্তাহে 2টি গাড়ির কাজ সম্পন্ন করেন। 2006 সালের এপ্রিলে প্রথম গাড়িটি প্রকাশ করা হয় ঢাকা মোটর শোতে। গাড়িটি ছিল আউলিয়ার স্পোর্টস মডেলের একটি সংস্করণ M26। 22 বছরের পুরনো এক টয়োটা স্প্রিন্টার মডেলের গাড়ির লিপু সংস্করণ ছিল এ স্পোর্টস মডেলের গাড়িটি। আমদানি করা চেসিস নিয়ে কেবল 4 সপ্তাহে তৈরি করেছিলেন গাড়িটি। একই বছরের 7 মে তার দ্বিতীয় গাড়ি দি পিস কার উন্মোচিত হয় বাংলাদেশের জাতীয় জাদুঘরে। 1969 সালের টয়োটা ক্রাউনকে এতটাই অদলবদল করেন যে পুরনো সংস্করণের ছিটে ফোটাও খুঁজে পাওয়া যাবে না লিপুর ডিজাইন। 2006 সালে যুক্তরাষ্ট্র তাকে ফের আমন্ত্রণ জানায়। সেখানে গিয়ে গাড়ির ট্রান্সফরমেশনে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে তাকে আর্টিস্ট ইন রেসিডেন্স হিসেবে রেখে দেওয়া হয়। সেখানে 2 মাস ধরে একটি ফোর্ড ক্যাপ্রি গাড়িকে আরও নান্দনিক ডিজাইনে রূপ দেন তিনি। এর নাম দেওয়া হয়েছিল কার। 2007 ও 2008 সালে লন্ডন ভিত্তিক 2টি গাড়ির প্রোগ্রামে কাজ করেছিলেন লিপু। এর মধ্যে বাংলা ব্যাঙ্গার্স ছিল ডিসকভারি চ্যানেলের 1 ঘন্টার 2 পর্বের একটি বিশেষ প্রোগ্রাম, যেখানে ঢাকায় লিপুর কাজকে তুলে ধরা হয়। 2007 সালে বাংলা ব্যাঙ্গার্স প্রোগ্রামে আউলিয়া ও তার সঙ্গী বার্নি ফাইনম্যানকে নিয়ে ডিসকভারি চ্যানেল দেখায় কিভাবে প্রযুক্তি ও উন্নত যন্ত্রপাতি ছাড়াও তারা একটি পুরোনো গাড়িকে সুপারকারে রূপান্তর করেন। এ প্রোগ্রামের ফুটেজ সংগ্রহ করা হয়েছিল তার ঢাকার ব্যাকস্ট্রিট ওয়ার্কশপ থেকে। পরে এ প্রোগ্রামের সিকুয়েল সিরিজ হিসেবে প্রকাশ পায় চপশপ লন্ডন গ্যারেজ প্রোগ্রামটি। 2011 সালে দেশে ফিরে আসার পর তিনি একটি গাড়ি নির্মাণ করেন যার নাম দেন সুরুজ। নিজের দাদার কথা স্মরণ রেখে এমন নামকরণ করেছিলেন তিনি। এ গাড়ির বৈশিষ্ট্য ছিল এটি তেল, গ্যাস এমনকি বিদ্যুতেও চলতে সক্ষম। গাড়িটির দাম ধরা হয় 2,500,000 টাকা। 2015 সালে হিস্টোরি চ্যানেলে জনপ্রিয় অনুষ্ঠান পিটবুল অনুষ্ঠানে আমন্ত্রণ পান লিপু। এর রিয়েলিটি শো মূলত ফ্রিপোর্টের একটি কাস্টম বিল্ড গ্যারেজের। এর কর্ণধার স্টিভ পিটবুল ত্রিম্বলি সেখানে তার জাঙ্ক বা পুরনো গাড়িগুলোকে অর্থের বিনিময়ে কিংবা কাস্টমাইজ করে পরবর্তী সময়ে বিক্রি করে দিতেন। এই রিয়েলিটি শোর 8টি এপিসোডে তারা সর্বমোট 7টি গাড়ি কাস্টমাইজ করেছিলেন। শেষ গাড়িটি ছিল একটি রেসিং কার, যেটি 2 পর্বে বিভক্ত করে দেখানো হয়েছিল। 1968 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে 9ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন। তার বাবা সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের চাকরি করতেন। সেই সুবাদে তার পুরো পরিবার সৌদিতে চলে যায়। রিয়াদের লেখাপড়ার পাশাপাশি গাড়ির প্রতি তার আগ্রহ বা মোহ জন্মে। 16 বছর বয়সে তিনি সৌদি আরবে অনুষ্ঠিত এক মোটর শোতে অংশগ্রহণ করেন। লিপু দেশে ফিরে আসবেন এমনটা তার বাবা মা চাননি।
তাই তারা তাকে অনুরোধ করেছিলেন লিপু যেন বিয়ে করে যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করেন। তার শতবর্ষী দাদা তার বিয়ের জন্য পাত্রী নির্বাচন করেন। 2013 সাল থেকে লিপু যুক্তরাষ্ট্রে স্ত্রী ও 3 সন্তান সহ বসবাস করছেন। সাধারণত গাড়ির ডিজাইনাররা প্রথমে গাড়ির নকশা করেন, তারপর একে পিটিয়ে নিজস্ব ডিজাইনের আকার আকৃতি দেন, এরপর সেগুলো জুড়ে দিয়ে গাড়ি নির্মাণ করেন। এক্ষেত্রে নিজামুদ্দিন আউলিয়া লিপু ছিলেন একদম ব্যতিক্রম। তিনি এসব কার্যক্রম ছাড়াই একটি গাড়িকে সুপারকার বানাতে পারেন। তার এই দক্ষতাকে তিনি নাম দিয়েছিলেন বাংলা ওয়ে। এই বাংলা ওয়েতে কাজ করেই তিনি এত এত গাড়িকে সুপারকারে রূপান্তরিত করেছেন। তার ব্যবহৃত হাতুড়ি আর রেঞ্চও বাংলাদেশের। Chittagong Live, News Desk. My spoiler wins!